আপনারা জানেন যে আমরা সদ্য বাংলা বাঙালি তথা সমগ্র হিন্দু সমাজের সবচেয়ে বড় পূজো উৎসব দুর্গাপূজো আমরা অতিক্রান্ত করেছি বিজয়ার রেস এখনো চলছে আমি আপনাদের প্রত্যেককে বিজয়ার শুভেচ্ছা জানাবো অনেক বর্ষীয়ান মানুষ এখানে এসেছেন আশীর্বাদ দেওয়ার জন্য তাদেরকে প্রণাম জানাবো এবং অনেক মাতৃমণ্ডলী শাঁখ বাজিয়ে ফুল ছুঁড়ে আমাকে বরণ করে নিয়েছেন তাদের ভাইকে তাদের ঘরের ছেলেকে আমার মাতৃমণ্ডলীকে আমি নতমস্তকে শ্রদ্ধা নিবেদন করব আপনারা জানেন যে আমাদের উৎসব শুরু হয় গণপতি উৎসব দিয়ে তারপরে সৃষ্টি দেবতা বিশ্বকর্মা পূজা হয় তারপরে দুর্গা মায়ের আরাধনায় আমরা সবাই মিলিত হই লক্ষ্মী পূজো তারপরে শ্যামা মায়ের আরাধনা করব আমরা জগদ্ধাত্রী পূজো হবে আরো আরো অনেক উৎসব চলবে এবং শ্বেত শুভ্র দেবী বাঘ দেবী সরস্বতী পূজোর মধ্য দিয়ে আমাদের এই পূজা পার্বণ আপাতত সেটা সমাপ্ত হবে আমাদের এই সনাতন ধারা সংস্কৃতি এটা কোনো কালচারাল প্রোগ্রাম নয় হাজার হাজার বছর ধরে সনাতন যে ধর্ম তার যে পঞ্জিকা শাস্ত্র মতে আমরা এই পূজা অর্চনা করি আমাদের পূর্ণিমা না লাগলে ঘটোত্তোলন হবে না পুজো হবে না এটা আমাদের শাস্ত্র আছে আমি আমার ইচ্ছের মতো সময় দিন পূজোর পদ্ধতি পরিবর্তন করতে পারবো না এবং এই ধারা অব্যাহত আমাদেরকে রাখতে হবে কারণ গোটা পৃথিবীতে আমরা যারা সনাতন সংস্কৃতিতে বিশ্বাস করি তাদের কাছে একমাত্র আমাদের আশ্রয়স্থল হলো ভারত ভূমি তাই ভারতের এই যে ঐতিহ্য আমাদের সকলকে ধরে রাখতে হবে সনাতন মানে চিরন্তন যার কোনো আদি এবং অনন্ত নেই এটা ময়নাতে আপনারা সবাই মিলে পালন করেন বেশি বেশি করে পালন করেন আমি জানি আমি আপনাদেরকে ধন্যবাদ জানাবো সাথে সাথে আমরা মায়ের অপরূপ মণ্ডপ উদ্বোধন করেছি এটা আমাদের যে আন্তর্জাতিক কৃষ্ণ মন্ত্র যারা গোটা পৃথিবীতে হরে কৃষ্ণ মন্ত্র ছড়িয়েছেন শ্রীলা প্রভুপাদ তার প্রতিষ্ঠিত মায়াপুরুণ ইস্কনের আদলে তৈরি হয়েছে আমি এর জন্য বিশেষভাবে আমি পূজা কমিটিকে ধন্যবাদ জানাবো এবং শ্রীলা প্রভুপত শ্রী চৈতন্য দেবের আদর্শে হরে কৃষ্ণ মন্ত্রকে গোটা পৃথিবীতে ছড়িয়েছেন আপনারা শুনলে খুশি হবেন জগন্নাথ দেবের রথযাত্রা আগে পুরীতে হতো শুধু শ্রীলা প্রভুপদ এবং ইস্কনের সৌজন্যে আজকে পৃথিবীর অন্তত 60টা দেশে শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা চালু হয়ে গেছে আমাদের এই পদ্ধতি অনেক জায়গায় ছড়িয়ে গেছে আমি যখন মণ্ডপের দ্বারোদ্ঘাটন করে মায়ের সামনে কাপড়টাকে সরালাম তখন দেখলাম সামনে তুলসী রাখা আছে পূজো মণ্ডপে আমরা তুলসীকে প্রণাম করি এবং তুলসীর আরাধনা করি তুলসীকে আমরা মাতা রূপে রানী রূপে আমরা শ্রদ্ধা জানাই আমার সঙ্গে এখানে বয়স্ক কয়েকজন মানুষের দেখা হলো যাদের গলাতে কণ্ঠি আছে আমি তাদেরকে বললাম কার্তিক মাস আসছে
দামোদর ব্রত পালন করতে হবে এবং আমাদের যে ঐতিহ্য ঐতিহ্য বাড়িতে বাড়িতে ছড়িয়ে দিতে হবে আপনারা শুনলে খুশি হবেন আগামী 24 তারিখে ডিসেম্বর মাসে ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে একসঙ্গে 1 লক্ষ মানুষ গীতা পাঠ করবেন সেই গীতা পাঠের জন্য আমাদের সাধু সন্ত সমাজ শঙ্করাচার্য এবং সবাই গোটা দেশ থেকে যারা আমাদের সন্ত সমাজ রয়েছেন তারা ব্রিগেড প্যারেডে আসছেন ইতিমধ্যে আমরা রেজিস্ট্রেশনের জন্য আবেদন করেছিলাম 122000 লোক রেজিস্ট্রেশন করেছেন যে তারা ওই দিন সকালবেলা ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে গিয়ে গীতা পাঠ করবেন গত বছর মায়াপুরে যেহেতু মায়াপুরের আদলে এই মন্দির 5000 জন একসঙ্গে গীতা পাঠ করবেন গত বছর মায়াপুরে যেহেতু মায়াপুরের আদলে এই মন্দির 5000 জন একসঙ্গে গীতা পাঠ করে এই সূচনা তারা করে দিয়েছেন আপনাদের শুধু একটা কথাই আমি বলবো সবকিছু করবেন ভিন্ন ভিন্ন মত থাকবে ভিন্ন ভিন্ন দল থাকবে ভিন্ন ভিন্ন সবকিছু থাকবে কিন্তু গীতাটা পাঠ করবেন গীতাটার সম্পর্কে জানবেন ও গীতার একটা লাইন আছে ধর্ম রক্ষতি রক্ষিত এই জায়গায় কিন্তু সমঝোতা করবেন না নিজের ধর্মের সঙ্গে বেঈমানি বিশ্বাসঘাতকতা সমঝোতা কখনো করবেন না আমি মালা পরিয়েছি বিশ্ববন্দিত যুব সন্ন্যাসী স্বামী বিবেকানন্দকে স্বামী বিবেকানন্দ 1893 সালে শিকাগো ধর্ম সম্মেলনে গিয়ে ভারতবর্ষের সনাতন ধর্মকে সুউচ্চ জায়গায় নিয়ে গেছিলেন তিনি সব সময় বলতেন নিজের ধর্মের প্রতি আস্থাশীল থাকবে অপর ধর্মের প্রতি শ্রদ্ধাশীল থাকবে তিনি বলতেন আমি পৃথিবীতে অল্প সময়ের জন্য এসেছি মনুষ্যত্বের মধ্যে যে ঘুমন্ত দেবত্ব আছে তাকে জাগ্রত করার জন্য তিনি বলতেন যত্র জীব তত্র শিব তিনি বলতেন শিব জ্ঞানে জীব পূজো করো তাড়াতাড়ি তোমার ঈশ্বরের প্রাপ্তি হয়ে যাবে আমার এই শুভেচ্ছা বাণীর পরে এখানে কিছু সেবাদান কর্মসূচি আমাদের পূজো কমিটি রেখেছে এটাও আমরা স্বামীজির কাছ থেকে শিখেছি স্বামীজি বলতেন ব্রহ্ম হতে কীট পরমাণু সর্বভূতে সেই প্রেমময় মন প্রাণ শরীর অর্পণ কর হয়ে সখে এসবের পায়ে বহুমুখে সম্মুখে তোমার ছাড়ি কোথা খুঁজিচ ঈশ্বর জীবে প্রেম করে যেই জন সেই জন সেবিচে ঈশ্বর এই কাজটা আমাদের সকলকে করতে হবে আপনারা ভালো থাকবেন এই বাজারকে আলোকিত করার ক্ষেত্রে আমার বিগত দিনে অবদান ছিল আমাকে বলছিলেন বাজার কমিটির লোকেরা তাদেরকে ইলেকট্রিকের বিল মাসে মাসে দিতে হয় কষ্ট হয় তাদের ঠিক আছে মাথায় আমার থাকলো আর আপনারা এই যে জলা জমিটা এটাকে উন্নতিকরণ করতে চান আমি আমি তাদেরকে বলেছি যে এর জন্য কোনো সমস্যা হবে না আমি হয়তো আপনাদের স্থানীয় বিধায়ক বা এখন সাংসদ নই কিন্তু যে খায় চিনি তাকে যোগায় চিন্তামণি কোনো কর্মসূচি উন্নয়ন অর্থের অভাবে আটকে যেতে পারে না তার জন্য আপনাদের সেবক শুভেন্দু অধিকারী ছিল আছে ভবিষ্যতে থাকবে সবাই খুব ভালো থাকবেন পুজো ভালোভাবে কাটাবেন কোনো সমস্যা যেন না হয় আজকে প্রধান সাহেব আসেননি মিনাল আমার অতি প্রিয় ভাই আমি ভুইডালকে বলবো কালকে আমি আসবো না কালকে ভাই তুমি একবার এসে ঘুরে যাবে সবাই মিলে মিশে একসঙ্গে পুজো করুন ভালো থাকুন এবং সবাই ভালো থাকুন লক্ষ্মী মাই কি লক্ষ্মী মাই কি লক্ষ্মী মাই কি লক্ষ্মী মাই কি ভারত মাতা কি